দিল্লি যাত্রার আগে বারবার ধাক্কা খেয়েছেন অভিষেক ব্যানার্জি, তার উপর ইডির নোটিস। ইডির নোটিসেই কিন্তু তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর পর ইডিকে হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির, কিন্তু ইডিকে হুঁশিয়ারি দিয়েও শেষ রক্ষা হয়নি। বিচারপতি অমৃতা সিনহা ইডিকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 3রা অক্টোবরের যেন অভিষেকের জেরা, অভিষেকের হাজিরা যেন নিশ্চিত হয়। তার মধ্যে অভিষেক ব্যানার্জি নিজের অবস্থানে অনড়, তিনি চললেন দিল্লি। আর দিল্লি যাওয়ার আগে কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে সরব অভিষেক ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জি এবার যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। আগামী 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতে বিগ ডে, কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা, কর্মীদের নিয়ে রওনা দিয়েছে একাধিক বাসও। আজ রবিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক ব্যানার্জিও। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে ইডির হাজিরাও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা। এদিন বিকেলে দিল্লিতে রওনা হওয়ার উদ্দেশ্যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন, কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারে সুরে বলেন, ধমকে চমকে লাভ হবে না, এর শেষ দেখে ছাড়ব। এদিন দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক। দাবি করেন, নির্বাচনে পরাজিত হয়েই প্রকল্পের টাকা না দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসক দল। বলেন, হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা, বিজেপি গায়ের জোরে বাংলা মানুষের টাকা আটকে রেখেছে। তাঁর প্রশ্ন, রাজ্য সভাপতি বলছে এক ফোন করব, টাকা চলে আসবে। এদিকে ট্রেন প্লেন বাতিল করা নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে দেখা যায় অভিষেককে। তাঁর অভিযোগ, দিল্লিতে তৃণমূলের এই কর্মসূচি বাতিল করবে বলে একাধিক প্রচেষ্টা করেছে বিজেপি। বলেন, এত ভয় কিসের, বিমান ক্যান্সেল করে দিচ্ছে, এত ভয় কিসের যে আন্দোলনের অনুমতি দিচ্ছে না, দিল্লি পুলিশকে কাজে লাগাচ্ছে, আন্দোলন আটকানোর এত চেষ্টা করছে, এটা মানুষের লড়াই, 10,000 নরেন্দ্র মোদীও আটকাতে পারবে না। এরপরই শুভেন্দু সুকান্তর নাম না করে অভিষেকের তোপ, যারা টাকা আটকানোর সুপারিশ করেছে তাদের গ্রেপ্তার করা উচিত। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গ্রেপ্তারির দাবিও তোলেন অভিষেক। এদিন বাঁকুড়ায় কাঁচা বাড়ির মাটির দেয়াল নিচে চাপা পড়ে 3 শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও সরব হন অভিষেক। জানান, এদের 4 জন বিষ্ণুপুরের বাড়ি আমার সাথে আছে, এরা আমার সাথে দিল্লি যাবে, এরা এক কাপড়ে দিল্লি যাবে বলে জানিয়েছে। সবশেষে অভিষেক জানান, এই আন্দোলন শুধুমাত্র 2রা এবং 3রা অক্টোবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যতদিন না বকেয়া টাকা বাংলার মানুষ পাচ্ছে ততদিন এই বিক্ষোভ অবস্থান আন্দোলন জারি থাকবে বলে রীতিমতো হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, আমি আজ 100টা চিঠি নিয়ে দিল্লি যাচ্ছি। কই, দুর্নীতির অভিযোগ উঠলেও অসমে তো টাকা আটকায়নি, দুর্নীতি হলে ব্যবস্থা নাও, প্রধানমন্ত্রীর উপর পূর্ণ সম্মান দিয়ে বলছি, এই টাকা কারো পৈতৃক সম্পত্তি নয়। অভিষেক ব্যানার্জি কিন্তু গতকালই স্পষ্ট করে দিয়েছেন 20টা লোকের দুর্নীতির জন্য এত লোকের টাকা আটকে রাখতে পারে না কেন্দ্রীয় সরকার। আজও কিন্তু স্পষ্ট করলেন, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হলে তার ব্যবস্থা নাও, কিন্তু টাকা আটকে রাখা যাবে না, টাকা আদায় করবই, এর শেষ দেখে ছাড়ব, এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। ধমকে চমকে লাভ হবে না, একেবারে কেন্দ্রকে চরম হুমকি অভিষেকের। তার সাথে সাথে গিরিরাজ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে কিন্তু এবার দিল্লি কামাতে চলেছেন অভিষেক ব্যানার্জি।